ডাক্তারকে আবারও মারধর, আগরতলা শহরে আবারও মার খেল চিকিৎসক। আবারও শহরে এক ডাক্তারের উপর আক্রমণ। বিজয় কুমার চৌমুহনী স্থিত কেবিসি ক্লাবের সদস্য কৃষ্ণদেব বর্মার বিরুদ্ধে অভিযোগ জানান ডাক্তার অর্ক চৌধুরী। জানা গেছে, ডাক্তার ওনার পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার সময় ট্রাফিক জ্যামে আটকে পড়ে। তৎক্ষণাৎ স্থানে পুলিশ ও ক্লাবের সদস্যরা ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করার সময় ডাক্তারের উপর ক্লাবের সদস্য কৃষ্ণদেব বর্মা রেগে গিয়ে অতর্কিতভাবে আক্রমণ করেন। আক্রমণে ডাক্তারের চশমা ভেঙে ফেলে ও গাড়ির দরজা খুলে ওনার উপর অতর্কিতভাবে হামলা করে কৃষ্ণদেব বর্মা। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ এসে কৃষ্ণদেব বর্মা ও ডাক্তার অর্ক চৌধুরীকে থানায় নিয়ে যায়। আমি একটা ইমার্জেন্সি পেশেন্ট দেখতে যাইতে আসলাম, দ্য পেশেন্ট ওয়াজ ইন ড্রপ গেট। তো আমি এই রাস্তায় খুব জ্যাম আর কি, তো আমি আস্তে আস্তে কর্নেল চৌমুহনী থেকে বিজয় কুমার চৌমুহনী আইসি। বিজয় কুমার চৌমুহনীতে ক্লাবের কয়েকজন ট্রাফিক কোঅর্ডিনেট করতে আসলো, তো একজন আমার গাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছে আমাকে ব্লক করে। আর নর্মাল ট্রাফিক রিক্সা গাড়ি সব সাইড টাইড দিয়ে যাইতেছে, তো আমার গাড়িটা বড় একটু বাড়িতে বাড়তে আসলো না। তো আমি গাড়ির থেকে নামছি, নামে কইছি, দাদা আমার দেখো হ্যাজার্ড লাইট জ্বলতেছে, আমার একটা ইমার্জেন্সি পেশেন্ট আছে, তো আমার যদি পারো এই মানে আশেপাশে ট্রাফিকটা আটকে আমার বাইরে যেতে গেল। তো হি অ্যাবিউজ মি অ্যান্ড ডিড নট পে এনি অ্যাটেনশন, কারণ বাইরে দাঁড়িয়ে রয়েছি, কারণ গাড়িটা তো যেতে পারতো না। তারপর আমি কইছি, দাদা দেখো না, দেখো না একটা। দেন হি অ্যাবিউজ মি, আমার কলারটা ধরছে, ধরে আমার একটা ঘুষি মারছে। কে তো কে মারছে? কৃষ্ণদেব বর্মা, ক্লাবের প্রেসিডেন্ট, এই ক্লাবের সেক্রেটারি। তো আই ডোন্ট নো ইফ হি ওয়াজ ড্রাঙ্ক, বাট হ্যাঁ আমার ধরছে, হ্যাঁ আমার ধরছে, ধরে একটা দুইটা ঘুষি মারছে। তারপরে আমি অবভিয়াসলি করে গেছি, কিন্তু হ্যাঁ ক্লাবের আরও দুই তিনজন আসলো, দুই তিনজন মিলে প্রথমে আমার মারছে, আমি মাটিতে পড়ছি, পরে আমার হাত পা ধরছে মধ্য রাস্তায়। সব এভরিবডি ইজ এন আই উইটনেস, মধ্য রাস্তায় আমার মুখের উপরে এমন করে জুতাটা রাখছে, জুতাটা রেখে কী জানি কইছে আমি বুঝতে পারতেছিলাম না ইন দ্যাট মোমেন্ট অফ শক। তারপরে আমার চশমা টশমা সব ভাঙছে, আমি উঠছি পরে আমার আমার স্টেথোস্কোপটা আমার গলায় আসলো, এটা মাটিতে পড়ছে, পরে এটা উঠায়া হ্যাঁ স্পেশালি বাকি দুই তিনজনের আমি বুঝতে পারছি না কে উঠতে, আমার স্টেথোস্কোপকে অনেকবার মারছে আমার সারা শরীরে, ইউ ক্যান প্রবলি সি। তারপরে আমি যখন উঠা আমার পেশেন্টটা আমার মাথায় শুধু এটাই, শি ইজ প্রবলি গোয়িং থ্রু কার্ডিয়াক প্রবলেম রাইট নাও। তো আমি যেই গাড়িতে বই, আই ওয়াজ ড্রাইভিং অফ, মাই আই ডিড নট হ্যাভ মাই স্পেক্স, আই ডিড নট হ্যাভ মাই স্টেথোস্কোপ, বাট আই ওয়াজ ড্রাইভিং অফ। আমি যেই গাড়িটা স্টার্ট করি একটু আঁকাইছি, আমার গাড়ির চলতি গাড়ির দরজাটা খুলছে, খুললে এমনি আমার দুই তিনটা ঘুষি মারছে, পরে টান দিয়ে আমার বাইরে পালাই দিচ্ছে। তারপরে হ্যাঁ অনেকক্ষণ মারছে, যতক্ষণ রাস্তার লোক আয়া আমার হ্যাঁ না আটকাইছে। ওকে আপনার চিনে? না না, উই ডোন্ট নো ইচ, আমরা কোনো চিনি না, শুধু এক্ষণে দেখা হচ্ছে। আমি যাই না, আমার গলায় চেন টেন আসলো, আমি কিচ্ছু এক্ষণে ইন দিস মোমেন্ট আমি কেমনে বুঝুম, ওখানে আমি কিচ্ছু বুঝতেছি না। মেরাথনে যাচ্ছিল সেটা আমরা বলতে পারছি না, এখানে প্রত্যেক দিন একটা জাম থাকে, তো এতে ক্লাবের সবাই মিলে আমরা মাঝে মধ্যে এটা ক্লিয়ার করি। ট্রাফিকও ছিল, ট্রাফিক যাওয়ার পরে আমরা লাইনটা বলতে পাস দিচ্ছিলাম, এমন সময় উনি হয়তো ডাক্তার আমি জানি, উনি বলছেন গাড়ি থেকে নেমে এসে বলে আমার গাড়িটাকে সাইড দাও। তা বলছি একটু দাঁড়াও না, একটা পাশ আটকে একটা পাশ আমরা ছেড়ে দিই। তোদের উনি নামছে কিন্তু না গালিগালাজ, কুকুর বাচ্চাটা চামড় এইসব গালিগালাজ করলো, তা আপনার এক্ষুনি যাইতে লাগে, আমার এক্ষুনি ছাড়তে লাগে, আমাকে একটু দাঁড়ো না ভাই। তখন একদম সিসি ক্যামেরা আছে কিনা, সরকারের সিসি ক্যামেরা আছে, ওইখানে নিচ্ছে সমস্ত ঘটনা, যদি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে পুরো বেরিয়ে যাইব। সে সে কার উপরে হাত তুলছে, ক্যামেরা মারছে, এখানে অগণিত অনেক গাড়ির ড্রাইভাররা, অটো ড্রাইভার, তারাও লাগিয়া ওনার উপরে আক্রমণ করছে। আমি চাই যে এটা নিরপেক্ষভাবে পুলিশ তদন্ত করুক, সিসি ক্যামেরা দেখো, যদি আমার নির্দোষ থাকে আমি নিশ্চয়ই পানিশমেন্ট পাবো। আর যদি সে যদি ভদ্রলোকের মতো ব্যবহার আচরণ করে থাকতো, যদি করে তাহলে যদি মানে অতর্কিত ক্লাবের যদি আত্মর না করতো, এটা ক্যামেরার মধ্যে পরিষ্কার আছে। আপনি ওনার উপর হাত তুলেছিলেন? উনি আমার হাত তুলছেন, আমিও হাত তুলছি, আমি তখন আমি যদি পায়ে দিয়া আপনারা মিডিয়ার সামনে, আমি একটা মিডিয়ার চ্যানেলের সঙ্গে যুক্ত আছি, আমি যদি ওনারে পা দিয়া থাকি আপনারা প্রকাশ্যে আপনার কাছে মিডিয়ার মাধ্যমে আমি জানাইতে আসি, আমার ছবি যদি আপনারা দেখেন আপনাদের মাধ্যমে আমার পানিশমেন্টের ব্যবস্থা করণের সুচারু গাড়ি নিয়ে একটা গন্ডগোল করে গাড়ির ফ্যাক্টরি থেকে সেটা মারধর করছে ক্লাবের সেক্রেটারি, তারপরে ওনারা নিয়ে গেছি, পরবর্তী সময়ে তদন্ত করে দেখা যাবে কার দোষ কার দোষ।
অভিযুক্তটা কার উপরে? হ্যাঁ, অভিযুক্তটা কার উপরে? ক্লাবের একটা সেক্রেটারি। ওনার নাম ভিউ রিপোর্ট ভয়েস 18।